ওকে, তাহলে আমাদের অনুবাদের কাজ শুরুর জন্য কিভাবে কাজটা করতে হবে তা আমি ধাপে ধাপে বর্ণনা করছি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্ট ফোর, আমরা বর্তমানে প্রজেক্ট ফোর নিয়ে কাজ করছি, প্রজেক্ট ফোর ঠিক এখানে প্রজেক্ট ফোর ডাউনলোড করতে হবে। প্রজেক্ট ফোর আমাদের ডেস্কটপে বা যে কোনো লোকেশনে আমরা রাখতে চাই এটাকে রাখতে হবে। আমি যেটা করব কাজের সহযোগিতার জন্য আমাদের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে প্রজেক্ট ফোরের আরেকটা কপি তৈরি করতে হবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি চাপলে আমাদের এটা কপি হয়ে যাবে। যেমন আমার এখানে একটা কপি হলো, কপিটাকে আমরা কাছাকাছি নিয়ে আসি জাস্ট ভিডিওটা বর্ণনা করার জন্য। আমি এই কপিটার নাম পরিবর্তন করতে যাচ্ছি, তো আমি নাম পরিবর্তন করব F2 নাম চেপে আমি নামটা পরিবর্তন করছি। আমি এটা নাম দেব ট্রান্সলেটেড প্রজেক্ট ফোর। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা খুলতে হবে। তাহলে আমরা ডাবল ক্লিক করে প্রজেক্টটা খুললাম, তাহলে প্রজেক্টটা খুললো। প্রজেক্টটা খুললে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে এই প্রজেক্ট এবং আমাদের যে আরেকটা প্রথম কপি একই জিনিস, তাই আমাদের কোনো সমস্যা নাই যদি আমরা এই কপিটাকে পরিবর্তন করি। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো প্রজেক্টটাকে আমরা সেভ করব। তাহলে আমি এখানে কার্সার এখানে প্রথমে থাকা অবস্থায় আমি কন্ট্রোল এবং এ চাপলাম, কন্ট্রোল এ চাপার মাধ্যমে পুরো ডকুমেন্টসটা আমার পুরো ডকুমেন্টসটা সিলেক্ট হলো। আপনি যদি দেখতে চান আমি আপনাকে দেখাতে পারি, এটা হচ্ছে যে পুরো ডকুমেন্টসটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমরা আবার ফিরে যাই আমাদের প্রথম পৃষ্ঠায়। পুরো ডকুমেন্টসটা এরকম এরকম সিলেক্ট হওয়া অবস্থায় আমাকে এটার ফন্ট পরিবর্তন করতে হবে ফন্ট বার থেকে। তাহলে আমি এখানে গেলাম ঠিক এই জায়গাটায় এবং এখান থেকে আমি আমি সুতনি এমজেতে পরিবর্তন করব। তাই সুতনি SUT লেখার সাথে সাথে সুতনি এমজে চলে আসছে, অথবা আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে সুতনি এমজে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। সিলেক্ট হওয়ার পর আমরা যদি দেখলাম যে সমস্ত ফন্ট পুরো ডকুমেন্টসের সমস্ত ফন্ট পরিবর্তন হয়ে গেল এবং নাম্বারগুলো সব একই রকম আছে, কিন্তু যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই ফন্টগুলো পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটু ছোটো হয়ে গেছে, আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটাকে বড় করতে চাই। তাহলে আমি কন্ট্রোল চাপলাম, কন্ট্রোলে চাপ রাখা অবস্থায় আমি থার্ড ব্র্যাকেটের উপরে একবার দুইবার চাপ দিলাম, এতে করে কি হলো ডকুমেন্টসের লেখার সাইজগুলো রেশিও অনুযায়ী বড় হয়ে গেল, যাতে আমার ডকুমেন্টসগুলো পুরো ডকুমেন্টসটা ঠিক থাকে, অর্থাৎ প্রত্যেকটা সাইজ যেন ঠিক থাকে। এখন আমি অনুবাদ করা শুরু করতে পারি, কারণ আমার সাইজ ঠিক আছে, আমার সমস্ত কিছু ঠিক আছে, আমি অনুবাদ করা শুরু করতে পারি। কীভাবে অনুবাদ করব, তাহলে আমার আরেকটা ডকুমেন্টস যেটা আছে, যে ডকুমেন্টসটা আছে সেটা আমার খুলতে হবে। খুললাম অরিজিনাল ডকুমেন্টস, আমার অরিজিনাল ডকুমেন্টস খুলে গেল। দুটো অনুবাদ পাশাপাশি থাকলে আমি এক খুব সহজে অনুবাদ করতে পারি। তাহলে প্রথম যেমন লাইন এখানে আছে হোলিনেস অ্যান্ড ওবিডিয়েন্স, তাহলে আমি অনুবাদ করা শুরু করলাম এখান থেকে, সিলেক্ট করলাম। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদেরকে এখন কন্ট্রোল অল্টা বি চাপতে হবে যাতে বিজয় কাজ করা শুরু করে। কন্ট্রোল অল্টা বি চাপলাম, সিলেক্ট করলাম, তাহলে আমি লিখতে শুরু করলাম হোলিনেস অ্যান্ড ওবিডিয়েন্স। এবং এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে পরিবর্তন করার জন্য খুব সহজে কিবোর্ডের অল্টা এবং ট্যাব চাপলে আপনার সুবিধা হয়। যেমন আমি অল্টা চাপ দিয়ে ট্যাব চাপ দিলাম, অল্টা, এবং এই যেখানে এখন যে স্ক্রিনটা আপনার ছোট্ট একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারেন কোথায় আপনি যেতে চান, এবং এটা অল্টা ট্যাব চাপার মাধ্যমে চেঞ্জ করা যায়। আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে হোলিনেস অ্যান্ড ওবিডিয়েন্সটাকে আমি পাল্টালাম কীভাবে, পবিত্রতা এবং বাধ্যতা। এবং আমার সব লেখার সাইজ এবং অন্য কোনো কিছু আমার পরিবর্তন করার দরকার নাই, সব একই রকম আছে। আমার যা করতে হবে খালি সিলেক্ট করতে হবে আর অনুবাদ করা শুরু করতে হবে, সিলেক্ট করে মুছে ফেলে অনুবাদ করতে হবে। এতে করে আমার আরও একটা সুবিধা, বড় সুবিধা হচ্ছে যে আমার এখানে যে বিভিন্ন পদগুলো আছে, এই যেমন পদগুলো দেখতে পাচ্ছেন এগুলো লিখতে আমাদের খুব সুবিধা হবে। যেমন আমি এই স্ক্রিন থেকে এখানে আছে এক্সেরাস 1511, আমাদের এই 1511 দাড়ি কমা আন্ডারলাইন কিচ্ছু লিখতে হবে না, আমরা অন্য স্ক্রিনে গেলাম, এখানে আমাদের খালি সিলেক্ট করে লিখতে হবে যাত্রা পুস্তক। এইভাবে আমাদেরকে পুরো ডকুমেন্টসের কাজটা শেষ করতে হবে। খুব সতর্ক থাকবেন যেন আপনার এই দাড়ি কমাগুলো, এখানে যে দাড়ি কমাগুলো এবং বইয়ের নামগুলো যেন ভুল না হয়। আপনি যদি অনিশ্চিত হন ইংরেজি বাইবেলের যে সূচিপত্রটা আছে সেটা দেখেন। আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টসে আপনার অটো কারেক্ট অপশনের কারণে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে ইংরেজি যে ডকুমেন্টস এখানে আমরা দেখি, এখানে আছে 6:1-21, কিন্তু পরিবর্তনের কারণে 6 একটা রশ্মিকার হয়ে গেছে। কিভাবে এটা হয় আমি আপনাকে দেখাচ্ছি। আমরা এটাকে মুছে 1-21 লিখলাম,
যখন আমরা শেষে যাই, যখন আমরা স্পেস চাপি, তখন অনেক সময় এই রশ্মি কাটটা সরে যায়। আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন আমি এখানে লিখছি 2 থেকে 7, আমি স্পেস চাপ দেব না, ঠিক আছে, আমার অটো কারেক্ট অপশন বন্ধ, যার কারণে এটা হচ্ছে না। কিন্তু এই অনেক সময় এরকম রশ্মিকার হয়ে যায়, তো রশ্মিকারগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। যেমন আমরা এখানে হয়তো বা অনেক রশ্মিকার দেখবো, যেমন এখানে একটা রশ্মিকার আছে, যেমন 44 থেকে 45 বোঝানো হচ্ছে, কিন্তু এখানে একটা রশ্মিকার, এটাকে পরিবর্তন করে আমাকে একটা ড্যাশ দিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো, এখানে আরেকটা আছে, এই যে ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখে পরিবর্তন করতে হবে। তো এভাবে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের কাজ করা খুব সহজ হবে, যেহেতু এডিটিং করা আছে, সুতরাং কোনো সমস্যা নাই। তো আমি আশা করি যে আমাদের কাজ আমরা সুন্দরভাবে করতে পারবো। ধন্যবাদ।